আরে ভাই কে কাকে বয়কট করছে সেটাই বুঝতেছি না মানছি বাংলাদেশের মানুষ আপনাদের এখানে আসে চিকিৎসা করাতে সেটা কি ফাউ করাই আমরা টুরিস্ট খাতে ইন্ডিয়া বাংলাদেশ থেকে কত টাকা ইনকাম করে সেটার কি ধারণা আছে আপনাদের ভাই বাদ দেন বাংলাদেশে কত লাখ ইন্ডিয়ান ওয়ার্ক পারমিট ছাড়া জব করে সেটা কি আপনাদের কাছে তথ্য আছে হ্যালো ইটস মি রনি ব্রো ফ্রম ভেনিস ফ্রম ভেনিস কথাটা আমি আগে কোনো ভিডিওতেই বলিনি এটার একটা কারণ আছে এটার একটা যথাযথ কারণ আছে আমি একটু পরেই ব্যাখ্যায় আসছি যারা যারা এই ভিডিওটা দেখছেন ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে যারা বাজে মন্তব্য করছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ভালোভাবে দেখুন কি বলি বোঝার চেষ্টা করেন তারপরে আপনার যদি মনে হয় একটা বাজে কমেন্ট করবেন করতে পারেন ইনবক্সে গালাগালি করবেন করতে পারেন বাট সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে আপনি যদি এখানে প্রথমে একটু শিরোনামটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা আপনি স্কিপ করে যান আমার কথাটা ক্লিয়ার হবেন না আপনি এটাই স্বাভাবিক লাস্ট এক মাসে আমি খেলা নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি জাস্ট এক সপ্তাহ ধরে আমার অনেকগুলো ভিডিও আপনাদের কলকাতায় ভাইরাল হয়েছে কলকাতায় ভাইরাল হওয়াতে অনেকেই বাজে কমেন্ট করছেন অনেকেই ইনবক্সে আমাকে লিখছেন আয় দার্জিলিং ঘুরে যা তোকে দেখিয়ে যাব ইন্ডিয়ায় ঘুরতে আয় কলকাতায় ঘুরতে আসবি না এই জন্যই প্রথম প্রশ্নটার অ্যান্সার আমি দিলাম যে ইটস মি রনি ব্রো ফ্রম ভেনিস আপনারা যেমন শহরে শপিং করতে যান দু একদিন পর বা পনেরো দিন পর পর আমরা সেরকম আমি ভেনিস থাকি তো ঠিক তেমনই প্রতি বছর কোটি কোটি দর্শনার্থী আসে ভেনিসে ভেনিসকে দেখার জন্য ফ্রান্স সুইজারল্যান্ড বেলজিয়াম জার্মানি আমরা ঘুরতে যাই সো আপনাদের কলকাতায় আসতেই হবে আমাকে এটা যারা বলছেন এটা ভুল বলছেন এখন আসা যাক আপনাদের বয়কট নিয়ে আপনারা যারা লিখছেন বয়কট বাংলাদেশ বয়কট বাংলাদেশ মুখে ফেনা তুলে দিচ্ছেন তাদেরকে কিছু কথা আমি বলতে চাই আমি আবারও বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন না হয় আপনি ভুল বুঝবেন আমি কি বলতে চাচ্ছি তারপর আপনি না হয় বাজে কমেন্ট করুন আমি মানছি বাংলাদেশের থেকে কিছু কিছু সাবজেক্টে কিছু কিছু বিষয়ে আপনাদের ইন্ডিয়ার চিকিৎসা অনেক ভালো তাই বাংলাদেশিরা আপনাদের এখানে যায় বাট সেটা কি চিকিৎসা টাকা দিয়ে করায় নাকি আপনারা ফ্রিলি করে দেন আমরা কি ফাও যাই বলেন এতে করে কি আপনাকে আপনারা লাভবান হচ্ছেন না আপনি কি জানেন প্রতি বছর বাংলাদেশিরা আপনাদের অর্থনীতিতে এই চিকিৎসা ক্ষেত্রে কত টাকা দিচ্ছে জানেন জানেন না তাই না এমনটা শুনবেন পাঁচশত মিলিয়ন ডলার পাঁচশত দশ মিলিয়ন ডলার প্রতি বছর বাংলাদেশিরা আপনাদেরকে চিকিৎসা ক্ষেত্রে এই বড় অ্যামাউন্ট দিচ্ছে আমরা চিকিৎসা নিচ্ছি বিনিময়ে এত টাকা খরচ করছি এটার আশেপাশে প্রাসঙ্গিক যখন থাকছে পনেরো দিন এক মাস মানুষজন থাকছে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে খাবার দাবার হোটেল রেস্টুরেন্ট এভরিথিং কিন্তু এটার সাথে ইনক্লুডেড না আপনাকে বুঝতে হবে বিষয়টা এবার যদি আসি ট্যুরিস্ট খাতে যারা আমাকে কমেন্ট করেছিলেন দার্জিলিং আসবি না এটার অ্যান্সার তো দিলাম শোনেন বাংলাদেশের মানুষ আপনাদের এখানে ফাও ফাও ঘুরতে যায় না আপনারাও ফাও ফাও কাউকে ঘুরান না গাড়িতে ওঠান না খাওয়ান না ফ্রিতে আপনি কি জানেন আপনাদের টুরিস্ট খাতে প্রতি বছর আপনাদের ইনকাম কত আমি বলছি আপনাদের টুরিস্ট খাতে প্রতি বছর ইনকাম হচ্ছে এক লাখ চৌত্রিশ হাজার ছয়শ কোটি রুপি সেটার কত পারসেন্ট আমাদের বাংলাদেশিরা দেয় আপনি জানেন সেটা হচ্ছে টোয়েন্টি আপনার এক লাখ চৌত্রিশ হাজার ছয়শো কোটি রুপির তেইশ শতাংশ আমাদের বাংলাদেশিদের মাধ্যমে আপনারা আয় করেন বয়কট করলে কি লাভবান হবেন হিসাবটা মিলিয়ে নেবেন একটা কথা আপনারা কি জানেন আমাদের এই ছোট্ট দেশ আপনাদের পাঁচ লক্ষ ভারতীয় নাগরিক এই আমাদের ছোট দেশেই কর্মরত আছেন আপনারা ওয়ার্ক পারমিট যাদের অধিকাংশ নেই যা আপনারা হয়তো ভিডিওতে লিখতে পারেন তোদেরও তো অনেক হয়তো তোমাকেও তোমাদের বা আপনাদেরও দেশেরও বলবেন না তোদের তোদেরও তো অনেক মানুষ আছে রে যারা আমাদের দেশে চাকরি করে খায় ভাই এটি স্বাভাবিক ইমিগ্রেশন জিনিসটা পৃথিবীর সব জায়গায় আছে ইমিগ্রেশন জিনিসটা যেমন সব জায়গায় আছে ট্যুরিস্ট সেক্টর সব জায়গায় আছে চিকিৎসা খাত সব জায়গায় আছে তো এখানে কেউ কাউকে ওয়ার্ল্ডের বয়কটে ডাক দেয় না ঠিক আছে ইটালিতে যেমন বাংলাদেশিরা আছি আমরা আপনাদের ইন্ডিয়ারও আছে এটাই বলে ইমিগ্রেশন তাই না এনিওয়ে এটা নিয়ে আমরা কথা বলতে চাইনি কখনো বাংলাদেশকে বয়কটে ডাক দিয়েছেন কলকাতার বেশ কিছু বেশ কিছু সংগঠন বেশ কিছু হোটেল মালিক দার্জিলিং থেকে ডাক দিয়েছেন এখানে বাংলাদেশিদের অ্যালাউ না আর এই বয়কট করার ফলে কলকাতার দাদারা কি বলছে একটু দেখে যান আপনারা আপনাদের নিজেদের লোকজন তো এসব ওনারাই তো বলছে কি অবস্থা একটু দেখেন না ব্যবস্থা হবে পরিবহন ব্যবসা বলুন মানি এক্সচেঞ্জ হোটেল রেস্টুরেন্ট সব বাংলাদেশী নির্ভর এইখানে ব্যবসা এখন বাংলাদেশিদের যদি ভিসাটা ইমিডিয়েট চালু করে তবে আপনার সব বাঁচবে না হলে সব আপনার এখানে আপনার সব পথে বসে গেছে আমাদের এখন কোনো পিঠে দেওয়ালের পিঠ থেকে গেছে আমরা কিভাবে সংসার চালাবো সে একটা আমাদের আমাদের গাড়িগুলো সব বসে গেছে গ্যারেজে গ্যারেজে বসে বসে সব দেখলেন তো অবস্থা সুতরাং পার্শ্ববর্তী দেশ হয়ে এক দেশ আরেক দেশকে বয়কট করবে এতে কেউ লাভবান হবে না এক দেশের প্রতি আরেক দেশের সৌহার্দপূর্ণ আচরণ করতে হবে ক্রিকেট আমাদেরকে শেখায় একজনের প্রতি আরেকজনের উদারতা এক দেশের প্রতি আরেক দেশের উদারতা ভালোবাসা সৌহার্দপূর্ণ আচরণ বন্ধুত্বপূর্ণ আচরণ আমাদের এক দেশ আরেক দেশের সাহায্যে এগিয়ে আসতে হবে দুঃসময়ে এগিয়ে আসতে হবে তাহলে ইউরোপের মতো আমাদের এগিয়ে যাবে আমি লাস্ট অনেকগুলো ভিডিওতে বলেছি ইন্ডিয়ার যে ধরনের স্টার ক্রিকেটার আছে সচিন তেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিড় কপিল দেব কিংবা এই যুগের বিরাট কোহলি যারা বিরাট কোহলির খেলা পছন্দ করে না বা তাকে পছন্দ করে না তারা ক্রিকেটই বোঝে না ওরা এবারের ওয়ার্ল্ড কাপে শিরোপার অন্যতম দাবিদার ছিল আমার দেখা সবচেয়ে ভালো স্কোয়াড ছিল অস্ট্রেলিয়া যখন ওয়ার্ল্ড কাপ জিতলো তাদেরকে কনগ্রেচুলেশন জানানো উচিত আর ইন্ডিয়াকে ওয়েলডান বলা উচিত ছিল সেটা না ক্রিকেট ভাতৃত্বের খেলা ক্রিকেট ভদ্রলোকের খেলা আমরা সেটা থেকে সরে যাচ্ছি সুতরাং যারা ইন্ডিয়ার এই হারে ইদ মুবারক লিখে যাচ্ছেন এখনো স্টপ করুন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপের পরে অস্ট্রেলিয়াকে কিভাবে হোয়াইট ওয়াশ করছে দেখেন সত্যিকার অর্থে আমরা যদি মানুষ হয়ে উঠতে চাই মান এবং হুশ দুইটাই কিন্তু থাকতে হবে আমরা কিন্তু অন্য প্রাণীর মতো না আমরা এক দেশ আরেক দেশের সাহায্যে ঝাঁপিয়ে পড়ব দুঃসময়ে পাশে থাকব সেটা ইন্ডিয়া বাংলাদেশের জন্য এবং বাংলাদেশ ইন্ডিয়ার জন্য সুতরাং আর নয় দলাদলি আর নয় ঈদ মোবারক আর নয় বয়কট ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না